रे रोए गेली तू জানিতাম তবে মন ফিরে চাইতাম এই জ্বালায় আর প্রাণে সহে না এই জ্বালায় আর প্রাণে সহে না ও বলেছিলি তুই যে আমার আমি নাকি ভুলে যাব ভুলে আমি ঠিক তো যেতাম ওর মনে তোরই কথা বারে বারে ভেজে ওঠে তোরি কথা বারে বারে বেজে ওঠে তাই তোকে আর ভোলা হলো না রে এই জ্বালায় আর প্রাণে সহে না এই জ্বালায় আর প্রাণে সহে না জানি না কেন যে আমার একা ফেলে চলে গেলি ভুলে কি মনে পড়ে না তোরই মতো কোনো দিন আমিও যে ভুলে কোনো দিন আমিও যে ভুলে যাব তবু এই জ্বালা প্রাণে সইব না এই জ্বালায় আর প্রাণে সহে না কিসের তরে রোয়ে গেলি তুই
গানটি কেমন গেয়েছো সেটা আমরা আমাদের জাজদের কাছে শুনবো, কিন্তু তার আগে মামেন্তি, আপনার কি এই গানটি কখনো আপনার বাবার সাথে গাওয়া হয়েছে? হ্যাঁ, অনেকবার অনেকবার। আমি প্রায় গানটা মানে যখনই বাবার সাথে পারফর্ম করতে যেতাম টিভিতে, ততবারই বাবার সাথে এই গানটা প্র্যাকটিস করা হতো। সব গানই, একটা গান না, সব গানই। বাবার সাথে তো অনেক সুন্দর সুন্দর সময় কাটানো হয়েছে, অনেক সুন্দর সুন্দর স্মৃতি রয়েছে। কি করতে তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন, উনি কিভাবে প্র্যাকটিস করতেন, জ্যামিং করতেন কিভাবে? বাবার প্র্যাকটিসের টাইম মানে ওভাবে, মানে সবাই যেভাবে মানে বড় বড় সিঙ্গাররা রেয়াজ করে ভোরবেলা উঠে, বাবার মানে রেয়াজ করার টাইমটা ছিল রাত্রেবেলা, প্রায় মানে ভোরের টাইমে। ওভাবেই আমরা ঘুমাতাম, বাবা মানে আস্তে আস্তে গান গেতো। আমার রুম আর বাবার রুম মানে আলাদা আলাদা, তো তো বাবার রুমের থেকে আমার রুমের পুরো সাউন্ড ক্লিয়ারলি শোনা যায়। রাগ যত ধরনের ক্লাসিক্যাল মিউজিক আছে বাবা আগে প্র্যাকটিস করতে এভাবে, তো আমরা ঘুমাতাম এভাবে, বাবার গান শুনে শুনে ঘুমাতাম। জাজদের কাছে যায় বিশ্বজিৎ স্যার। মামন্তি, তুমি এসছো, আমাদের অনেক ভালো লাগছে। লাকি ভাইয়ের সাথে আমার সখ্যতা দীর্ঘদিনের। লাকি ভাই আমার জীবনের একটা অন্যরকম মানুষ, যেটা আমার, আমি বলবো যে আমাকে একটা নতুন জীবন দিয়েছে, তার যেখানে সীমান্ত তোমার গানটি দিয়ে। আমি প্রথম জীবনে রেকর্ডিং আসি সেটা কম্পোজিশন করেছিলেন লাকি ভাই 1979-এ। তো যাই হোক, লাকি ভাইয়ের অনেকগুলো গুণাবলী ছিল, মানে একেবারে কমপ্লিট মিউজিশিয়ান। আমার মনে আছে যে HMB-তে তখন একমাত্র বাংলাদেশি যার বয়স ছিল 19 বছর, তখন সে প্রথম HMB-তে কাজ করেন। আমার প্রবলি, আমার যদি ভুল না করি, বনশ্রী সেনগুপ্তের নাকি, হ্যাঁ, প্রথম রেকর্ড, ইপি রেকর্ড বের হয়। তো এটা বাঙালি হিসেবে অনেকেরই অজানা, এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল পাওয়া। লাকি ভাইয়ের আত্মা শান্তি পাক। মামন্তি, তোমার তোমার তুমি তো গানও গাও, আজকে তোমার একটা গান শুনবো। আর ইয়ে নান্নু, আমার কাছে তোর গায়কি অনেক ভালো লেগেছে, অনেক ভালো থাকিস। আমার লাকি আকান্তের কম্পোজিশনের আমি খুব ভক্ত, আমার ভীষণ ভালো লাগতো, মানে এখনও লাগে খুব সুন্দর প্রত্যেকটা গান, সুরের সাথে কথার এমন সুন্দর একটা মিল, এবং সেই সাথে এত একটা প্যাশনেট একটা অ্যাপিল। খুব এই এই জন্যেই লাকি আকান্তের গান আমার মনে হয় যে চিরজীবী হয়ে থাকবে। আর নান্নু খুব ভালো গেয়েছ গানটা, এমনিতেও ইটসেলফ একটা খুব সুন্দর গান, তুমি গেয়েছো ভালো, বেস্ট অফ লাক। মিতালি ম্যাম, আমার মনে হয় গানের ভুবনে লাকি আকান্ত একটি এমন একটি নাম যে হি ইজ ওয়ান অফ দ্য পিলার অফ বেঙ্গলি মিউজিক। আর উনি যে ধারাটা নিয়ে এসেছিলেন একেবারেই আলাদা, এই আলাদা করার মতো একটা বৈশিষ্ট্য যে কোনো মিউজিক ডিরেক্টর চেনা যায় তার গানের মধ্যে দিয়ে, এবং সেটাই ছিল ছিল ওনার স্টাইল। লাকি আকান্ত ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার, উই লস্ট হিম, আর এটা আমাদের অনেক বড় ক্ষতি। তবে আজকে আমাদের মাঝে, আজ প্রথমবার আমি তোমাকে দেখছি। আচ্ছা, তোমার নামটা কে রেখেছে? বাবা। বাবা, এর জন্য এত আলাদা, এই নাম আর শোনা যায় না। কিন্তু তোমার কাছ থেকে গান শুনবো আর লাকি ভাইয়ের কথাও জানবো, আর নানুকে বলবো, ও তো ভালো গাই। আজকে একটা টেস্ট, একটা টিপস দেবো, কারণ এগিয়ে যাচ্ছ তো তোমরা, তুমি শুরুটা শুরু করো যখন খুব জোরালোভাবে শুরু করো, হ্যাঁ, শেষ লাইনটাতে মনে হয় একটু একটু ড্রপ হয়, এটা কিন্তু ওই এনার্জিটা ওটুক ওখানে সুরটাকে আর ব্রাইটনেসটাকে ওখানে রেখো, সব সুরে তাহলে সব গিয়েছো, ওটা একটু সফট হয়ে উইক হয়ে যায়, ওই জায়গাটা একটু খেয়াল রেখো। সামিনা ম্যাম, মামিন্তি বয়সে খুবই ছোট্ট মানুষ, কিন্তু যেহেতু আমি লাকি আকান্তকে লাকি চাচা ডাকি, সেহেতু আমার ছোট্ট বোন, আমি ভীষণ আদর করি মামিন্তিকে, এবং ভাবতে অবাক লাগে যে মামিন্তি এত ছোট্ট একটা মানুষ, সেই ছোট থাকতে থাকতেই ও কিন্তু বড় হয়ে গেল, বিকজ ওর বাবার শরীর খারাপ হলো, তার সেই সময়ের টানা পড়েন এখানে ওখানে দৌড়াদৌড়ি একা সব কিছু সামলাতে সামলাতে আমি দেখলাম চোখের সামনে মেয়েটা বড় হয়ে গেল। তা আমি দোয়া করি মামিন্তির জন্য অনেক অনেক অনেক, কারণ লাকি চাচা
অনেক স্বপ্ন দেখেছে ওকে নিয়ে, মামিনটির চেয়েও যখন আমরা ছোটো, আমাদের যখন 3 বছর 4 বছর, তখন লাকি চাচা আমাদের বাসায় আসতো এবং উনি হারমোনিয়ামে কিবোর্ড বাজাতো, সেটা আমি আবার ফলো করতাম। এবং যার লাকি চাচাই আমার ইন্সপিরেশন, সত্যি কথা, এক কথায় সে অ্যাকোর্ডিয়ান বাজাতেন, অ্যাকোর্ডিয়ান প্লেয়ার ছিলেন, যে প্লেয়ার প্লেয়িং দেখে আমাদের যে শ্রদ্ধেয় আর ডি বর্মন ওনাকে ইন্ডিয়াতে রেখে দিতে চেয়েছিলেন খুব বেশি করে যে তুমি এখানে থাকো, কিন্তু উনি কিন্তু বাংলাদেশের টানে চলে এসেছেন। তো এই অ্যাকোর্ডিয়ানের যে প্লেয়িংটা, এই প্লেয়িংয়ের জন্যই কিন্তু ওনার প্রতিটা গানে ওই রকম একটা ভাব আছে, হৃদয় আমার চার চার, এই জিনিসটা খুবই প্রতিটা গানের, ম্যাক্সিমাম গানের। ঠিক একই রকমভাবে তার যে ক্লাসিক্যাল গানগুলো সব মিলে, আমার যেটা মনে হয় বিশ্বদা, যে ওয়েস্টার্ন ফিল তো ওগুলো তো আছেই, কিন্তু ওনার মেইন জিনিস হচ্ছে মেলোডি। নান্নু খুব ভালো গেয়েছ, দারুণ দারুণ, থ্যাংক ইউ নান্নু, দারুণ দারুণ তো শুনে ফেলেছ, এবার ভোট চাইতে হবে দারুণভাবে। প্রিয় দর্শক, আমাকে যদি এই সেরা কণ্ঠের সেরা 10-এ দেখতে চান, তাহলে আমাকে বেশি বেশি করে ভোট করুন। আর ভোট যেভাবে করবেন সেটি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SK স্পেস নান্নু NANNU এবং পাঠিয়ে দিন 6969 এই নাম্বারে। একটি ফোন থেকে যত খুশি তত।